উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থানার অন্তর্গত মেদিয়া রবীন্দ্রনগর এলাকার কিছু যুবক এই করোনা মোকাবিলায় সাধারণ মানুষের পরিষেবার কথা ভেবে এবং সাধারণ মানুষের সুস্থতা ভেবে তার সম্পূর্ণ নিজেদের উদ্যোগে এলাকায় স্যানিটাইজ করলো। এলাকার সমস্ত রাস্তাঘাট, দোকানপাট, স্কুল এবং ব্যাংক থেকে শুরু করে এলাকার সমস্ত অলিগলি তারা স্যানিটাইজার দিয়ে ধুয়ে পরিষ্কার করে এবং তারা সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছে তারা যেন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তারাও এগিয়ে আসে এবং নিজেদের এলাকা স্যানিটাইজ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং ঘর বন্দি থেকে করোনা মোকাবিলায় তাদেরকে যাতে সাহায্য করে এবং নিজেরা নিরাপদভাবে সুস্থ জীবনযাপন করেন তার জন্যও আহ্বান জানিয়েছে এলাকার বেশ কিছু যুবক। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ। আজ মেদিয়া রবীন্দ্রনগরে কিছু যুবকেরা মিলে যে স্যানিটাইজ করার উদ্যোগ নিয়েছিল সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে পরিস্থিতিতে দাঁড়িয়ে। আমি একজন সাধারণ গ্রামবাসী হিসাবে তাদের সকলের কাছে কৃতজ্ঞ এবং অভিনন্দন জানাই তাদের সকলকে, কারণ আজকে করোনা ভাইরাস চারিদিকে যেভাবে তার থাবা বসিয়েছে সেখানে দাঁড়িয়ে তারা এই বিপদের মধ্যেও সমস্ত এলাকার কথাবার্তা চিন্তা করছে। যুব সমাজের দায়িত্বই এটা, তাই আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর আমি আশা করব পরবর্তীতে সমগ্র গ্রাম তেঁতুলমুর্জাপুর অঞ্চল জুড়ে এই কাজটি হবে এবং মানুষ সুস্থ থাকবে, পরিবেশ সুস্থ থাকবে, এটাই আমার আশা। ধন্যবাদ। আমার নাম শ্রীকান্ত চক্রবর্তী, আমি মেদিয়া রবীন্দ্রনগরের একজন সাধারণ গ্রামবাসী।